নমস্কার বন্ধুরা স্টক মার্কেট টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই তো আজকে টপিকটা অনেক ইন্টারেস্টিং মানে যারা একদম নতুন শেয়ার মার্কেটে তাদের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আজ বলবো স্টক মার্কেটের পোর্টফোলিও কিভাবে নিজে থেকে বানাবেন একদম জিরো থেকে কি করে বানাবেন তো আমি এখানে পিওর ইকুইটির পোর্টফোলিও নিয়ে বলবো এতে কোনো কমিডিটি বা বন্ড এসব কিছু থাকবে না তো পোর্টফোলিও বানাতে কোন কোন প্যারামিটারের ওপর আপনাদের ধ্যান দেবেন সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তো পোর্টফোলিও রিলেটেড অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে তাই এই ভিডিওটা কোশ্চেন এবং অ্যান্সার এই ফর্মে বানিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পপুলার প্রশ্ন এটা যে যদি একটা পোর্টফোলিও বানায় তাহলে কতগুলো স্টক থাকতে হবে তো আমি বলবো যদি আপনি স্টক মার্কেটে নেমে পড়েছেন তাহলে জেনে নিন স্টক মার্কেটে কোনো জিনিস ফিক্স হয় না কোনো রুলবুকও নেই বা কোনো আইনও নেই যে একটা পোর্টফোলিওতে এতগুলো স্টক রাখতেই হবে তো কমন আপনারা পোর্টফোলিওতে চার থেকে পাঁচটা স্টক থাকা অবশ্যই দরকার যদি একটা স্টকে বারবার ইনভেস্টমেন্ট করেন চাইলে করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে তো অনেক ইনভেস্টাররাও আছে যারা একটা স্টকেই বারবার ইনভেস্টমেন্ট করে তো তাদের রিক্স টেকার বলে যদি সেই স্টক চলে গেল মানে আপনি মালামাল হয়ে যাবেন আর যদি না চলে বা স্টকটা ডুবে যায় তাহলে আপনারা আর কিছুই থাকবে না বেঁচে তো যারা নতুন তারা কি এই রিক্সটা নিতে পারবেন এক্সাম্পল হিসাবে বলি একটা ক্রিকেট টিমে অনেকগুলো ব্যাটসম্যান থাকে এবং স মোটামুটি সবাই সেঞ্চুরি করে কোনো না কোনো দিন তো রোহিতের মতো ব্যাটসম্যান ষাট বলে একশো করে আর পূজারার মতো ব্যাটসম্যান স্লো খেলে তাই একশো তিরিশ বলে সেঞ্চুরি বানায় তো আপনারা কোন টাইপের ইনভেস্টার সেটা আপনাকে ডিসাইড করতে হবে নর্মালি চার থেকে পাঁচটা স্টক আপনি রাখতে পারেন ম্যাক্সিমামের কোনো লিমিট নেই সেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী ডিপেন্ড করে তো মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালার ক্যাপাসিটি আলাদা আর আমাদের ক্যাপাসিটিও আলাদা তাই কাউকে কপি করার দরকার নেই যে ওর অতগুলো স্টক আছে আমাকেও অতগুলো স্টক রাখতে হবে তো নিজের ক্যাপাসিটি অনুযায়ী স্টক রাখা উচিত তো নেক্সট হচ্ছে পোর্টফোলিও বিল্ড করার সময় মনে রাখবেন লিডিং স্টক থাকা অবশ্যই দরকার তো লিডিং স্টক মানে কি প্রত্যেক সেক্টর বা প্রত্যেক বিজনেসে একটা লিডিং কোম্পানি থাকবেই তো সেই কোম্পানির শেয়ার আপনাকে পোর্টফোলিওতে রাখতে হবে তো এটা আমি একজন কমন ম্যান হিসাবে বলছি তো একটা যদি কমন ম্যান তা নিজে থেকে পোর্টফোলিও বানায় তাহলে লিডিং নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি সব কোম্পানির স্টক থাকা অবশ্যই দরকার ইউজুয়ালি সব স্টককে লার্জ ক্যাপ স্টক বলে ব্লু চিপ স্টক বলে কারণ এরা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং হয় তো এই ধরনের স্টক বেশিরভাগ আপনার পোর্টফোলিওতে রাখতে হবে তবেই আপনার কিন্তু পোর্টফোলিও সুরক্ষিত থাকবে তো নেক্সট পয়েন্টটা সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যদি আপনারা পোর্টফোলিও ডেভেলপমেন্ট করছেন ট্রাই করুন ম্যাক্সিমাম ডেপ ফ্রি কোম্পানি আপনার পোর্টফলিওতে যেন থাকে এর মানে এই নয় যে যে কোনো ডেপ ফ্রি কোম্পানি আপনারা পিক করবেন যদি লিডিং কোম্পানি এবং ডেপ ফ্রি হয় তাহলে সোনায় সোহাগা তো এর এক্সাম্পল হিসাবে বলছি টিসিএস যেটা আইটি সেক্টরের লিডিং কোম্পানি এবং ডেপ ফ্রিও ঠিক তেমনি ইনফোসিস সেটাও একটা লিডিং আইটি কোম্পানি এবং ডেপ ফ্রিও তো এই সব স্টক পোর্টফোলিওকে সেফ রাখে তাই এই ধরনের স্টককে পোর্টফোলিওতে রাখতে হবেই তো নেক্সট যদি আপনার পোর্টফোলিও বিল্ড করতে চান তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ডাইভার্সিফিকেশান মানে মাত্র একটা শেয়ার রেখে বেশি রিস্ক না নেয়া তো এখানে মিস্টার ওয়ারেন বাফের অনুযায়ী সব ডিম একটা বাস্কেটে যেন না থাকে ম্যাক্সিমাম পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশান করতে হবে তো আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা স্টক পিক করতে হবে তো ফর এক্সাম্পল আপনার দশ হাজার টাকা যদি একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন যদি চলে গেল তো ভালো না চললে কিন্তু সব শেষ আর সেম অ্যামাউন্ট মানে দশ হাজার টাকায় যদি আপনি বিভিন্ন শেয়ার ইনভেস্টমেন্ট করতেন যদি ফিউচারে এর কিছু শেয়ার নাও চলে আর বাকি দুটো শেয়ার ধরুন চলে গেল তাহলে কিন্তু আপনি টোটালি একটা ভালো রিটার্ন পেয়ে যাবেন তো যদি বলেন সবকটা শেয়ার চলবে তো আমি এখানে বলে রাখি যতই আপনি রিসার্চ করে স্টক পিক করুন না কেন পোর্টফোলিওর কিছু স্টক চলবে না এটা আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে তাই অবশ্যই ডাইভার্সিফিকেশান করা দরকার তো নেক্সট হচ্ছে একটা শেয়ারে কতটা ইনভেস্টমেন্ট করব তো ডাইভার্সিফাই অনুযায়ী আপনি স্টক তো পিক করে নিলেন কিন্তু একটা শেয়ারে কতটা ইনভেস্টমেন্ট করব তো একটা শেয়ারে টেন পারসেন্ট কোনো শেয়ার আপনার যতই ভালো লাগুক না কেন টেন পারসেন্টের বেশি ওয়েটেজ দিলে হবে না ম্যাক্সিমাম টুয়েলভ থেকে ফিফটিন পারসেন্ট এর বেশি একদমই নয় স্টক মার্কেটে যা কিছু যখন তখন হতে পারে তো যদি আপনি ছটা স্টক পিক করলেন আর একটা স্টকেই নাইনটি পার্সেন্ট এবং বাকি স্টকে টু পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট করলেন তাহলেও কিন্তু আপনি ভুল করছেন কারণ এখানে ডাইভার্সিফিকেশান হচ্ছে কিন্তু একটা স্টকেই বেশি ওয়েটেজ দেওয়া হচ্ছে তাই এটা একদম করলে চলবে না তো ফাইনান্সিয়াল যে অ্যাডভাইজাররা আছে তারাও বলে যে কোনো স্টকে টেন পার্সেন্টের বেশি ইনভেস্টমেন্ট করা উচিত নয় তো নেক্সট হচ্ছে পোর্টফোলিও ডেভেলপমেন্ট করার সময় টাইমিং কেমন হবে মানে কখন কোনো শেয়ারে এন্ট্রি নিতে হবে তো এখানে দুটো অপশান আছে যদি আপনারা চান প্রত্যেক মাসের শেষে শেয়ার কিনতে পারেন তার প্রাইস যাই হোক না কেন চোখ বুঝে আপনাকে কিনতে হবে আর আরেকটা অপশান যদি আপনারা কোনো স্টকে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ওয়েট করুন যখন সেই শেয়ারের প্রাইস পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ডাউন হবে তখনই সেই শেয়ারে ইনভেস্টমেন্ট করুন তো আপনারা যাতে সুইটেবল হবেন সেটাতেই যেতে পারেন কিন্তু অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করতে হবে মানে টেন পারসেন্ট ডাউন মানে টেন পারসেন্ট ডাউনেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তো আপনি যদি আরও ফলের জন্য ওয়েট করেন দেখলেন যে তার পরের দিন স্টকটা আপ হয়ে গেল তো এই রকম করলে চলবে না আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতেই হবে তো নেক্সট সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে সেক্টর আমাদের কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করতে হবে তো অনেক সেক্টর আছে আইটি এফএমসিজি ফার্মা ফাইনান্স মিডিয়া অটো তো কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করব তো এই ব্যাপারে মিস্টার ওয়ারেন বাপের স্যারকে আমরা ফলো করব। নেভার ইনভেস্ট ইন এ বিজনেস ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তো আপনারা যে বিজনেসটা চেনেন বা জানেন সেই বিজনেসেই আপনাদের প্রেফারেন্স দিতে হবে তবুও যদি চান আপনাদের সেফ সেক্টরে ইনভেস্টমেন্ট করা দরকার কারণ এই বিজনেস বন্ধ হওয়া ইম্পসিবল তো প্রথম হচ্ছে এফএমসিজি মানে আমরা তো খাওয়া দাওয়া ছাড়বো না মানে এটা চলবে ফাইন্যান্স যা কিছুই হয়ে যাক ব্যাংকিং চালু থাকবেই যদি ফাইন্যান্স ক্লপস করে তাহলে পুরো ইকোনমি শেষ তো এটাও চলবে ফার্মা তো ওষুধ যদি আমরা খাওয়া বন্ধ করে দিই তাহলে সবাই মারা যাব তো এটাও চালু থাকবে যেমন আইটি তো এখনকার সময়ে এটা সব থেকে বেশি দরকার তো এফএমসিজি আর ফাইনান্স তবুও আমরা কিছু হলেও বুঝি কিন্তু ফার্মা বা আইটি কিছুই বুঝি না তাহলে আপনাদের এদের লিডিং স্টককে পিক করতে হবে যেটা আমি আগে বলেছিলাম যেমন কেমিক্যাল সেক্টর এই ব্যাপারে আমরা কিচ্ছুই জানি না যদি এর থেকে স্টক পিক করতে হয় তাহলে আপনাকে লিডিং এবং ডেট ফ্রি স্টক পিক করতে হবে তাতে রিটার্নও ভালো পাওয়া যায় আর এই টেকনিক ইউজ করে আপনি পোর্টফোলিও বিল্ড করতে পারেন তো নেক্সট প্যারামিটার এটাও ইম্পর্টেন্ট কারণ স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ এটা সব সময় মনে রাখবেন ফিফটি থেকে সিক্সটি লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হবে পঁচিশ থেকে তিরিশ মিড ক্যাপে আর ফাইভ থেকে টেন স্মল ক্যাপে যত লার্জ ক্যাপ আপনারা পোর্টফোলিওতে অ্যাড করবেন ততই আপনার পোর্টফোলিও কিন্তু সেফ থাকবে তো আর এক ধরনের স্টক হয় যেটাকে বলে পেনি স্টক তো একে আমরা রাদ্দি স্টকও বলি তো কেন বলি আপনাদের বাড়িতে যে পেপার আসে যেগুলো ইউজ হয়ে যায় বা কোনো জিনিস নষ্ট হয়ে যায় প্লাস্টিক টাইপের তো সেইগুলো অ্যাজ পার স্ক্র্যাপ বিক্রি করেন এবং সেখান থেকে যে টাকা আসে সেই টাকা পেনি স্টকে ইনভেস্টমেন্ট করতে হবে মানে হারানোর কিছু নেই যদি সেই পেনি স্টক চলে গেল তাহলে মাল্টি রিটার্ন দেবে আর যদি ডুবে যায় তাহলে আমাদের কিছুই যায় আসে না কারণ ওই টাকাটা কোনো কাজের নয় তো এই সব স্টককেও পোর্টফোলিওতে জায়গা দিতে হবে কিন্তু মেজার ওয়েটেস দিলে হবে না একটা ছোট্ট ওয়েটেস দিতে হবে তো নেক্সট এবং লাস্ট সেটা হচ্ছে মনিটার ও রিভিউ আপনার পোর্টফোলিওকে কনস্ট্যান্টলি মনিটার করতে হবে টাকা ইনভেস্ট করে ভুলে গেলে চলবে না আমাদের রেজাল্ট দেখতে হবে যদি স্টক নিচে যায় তার কারণ জানার চেষ্টা করতে হবে তারপর কোনো স্টকে কোনো চেঞ্জেস হলো কি সেটাও দেখতে হবে তারপর পোর্টফোলিও টাইমলি গ্রোথ হচ্ছে কি না সেটাও আমাদের দেখতে হবে তো এক্সাম্পল হিসাবে যদি বলি একটা ক্রিকেট টিমে সেম এগারো জন সবসময় কিন্তু প্রতিটা ম্যাচে খেলে না কেউ যদি খারাপ পারফরমেন্স করে তাকে বাদ দেওয়া হয় এবং তার জায়গায় যে ভালো পারফরমেন্স করে তাকে অ্যাড করে তো আমরা যদি পোর্টফোলিও মনিটার করি তো আমরা কোনো স্টক বা কোনো শেয়ার অ্যাড বা এক্সিট করতে পারবো তো আশা করব পোর্টফোলিও রিলেটেড মেন জিনিস আপনারা বুঝতে পেরেছেন তো যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলবো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জানি একটু ভিডিওটা লম্বা হয়ে গেল কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের শেখা হলো চাইলে এই ভিডিওটা লাইকও করতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো বাই বাই